আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। আসিফ আহমেদ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। আসিফ হ্যাঁ আহমেদ, হ্যালো আপনাকে যুক্ত করা হয়েছে, জি বলেন। ভাই, হ্যাঁ জি ভাই বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে জি ভাই, পাচ্ছি, বলেন। জি ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স। সেটা হচ্ছে যে হোয়াই হোয়াই ক্রিয়েশন ইজ নিডেড, মানে একটু আগে একজন কোশ্চেন করছিল, আমি আসলে তার ডিটেলটা জানি না, বাট কোশ্চেনটা ছিল হচ্ছে যে কোশ্চেনটা জাস্ট এভাবে করছিল, মেবি ওয়াই, আমি ডিটেলটা শুনি নাই, আমি কেবলই বাসায় আসছি অ্যান্ড এসে জয়েন করছি। তো ভাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে অ্যান্ড এক্সপ্লেইন দ্যাট, একটা রেফারেন্স দিচ্ছে যে হচ্ছে সাপোজ ধরেন রাস্তা দিয়ে ট্রাক চলতেছে, দেন সেখানে সাডেনলি একটা গর্ত আছে, আমি তো টোটালি ক্যাচ করতে পারি নাই, অ্যান্ড প্লিজ যদি অ্যান্সারটা দেওয়ার আগে একটু এক্সপ্লেন করে নিয়েন যে ঘটনাটা কি হয়েছিল বাকি। বাট আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াই ক্রিয়েশন ইজ নিডেড, কেন মানুষ তৈরি হয়েছে বা অন্যান্য প্রাণী পশু পাখি তৈরি হয়েছে, ওয়াই, এটা সেটা কি রিয়েলি সেটা তো কোনো সেটা এক্সপ্লেনেশন? তো ওয়াই ক্রিয়েশন ইজ নিডেড না। আপনি যদি অ্যাস্ক করেন যে মানে কিভাবে মানুষ, মানে মানুষ সৃষ্টি জি হয়েছে, জি এটা জি একটা জি জি দাবি। জি জি আর ইয়া ইয়া এরপরে যদি ইয়া আপনি বলেন যে ক্রিয়েশনের প্রয়োজনীয়তা কি, ক্রিয়েশনের প্রয়োজনীয়তা জাস্ট সৃষ্টিকর্তাকে প্রমাণ করার জন্য, এর বাইরে ক্রিয়েশনের কোনো প্রয়োজনীয়তা নাই এর আচ্ছা, বাইরে। তাহলে কি এটা আমরা মানি না যে হ্যাঁ ইয়াস গড এক্সিস্ট, যেহেতু সৃষ্টিকর্তাকে প্রমাণ করার জন্যই ক্রিয়েশন, রাইট? হ্যাঁ, ইয়া, তো এটাই জাস্ট আমার কোশ্চেন ছিল, আবার একটু আবার একটু এটা আবার একটু বলেন, আবার একটু বলেন, কথাটা আমি বুঝতে পারিনি। সাবাল্টন ভাই, আমি না আপনাদের কনভারসেশনটা বুঝতে পারিনি, শেষ অংশটা কি বললেন আপনারা? আসিফ আহমেদ আবার একটু রিপিট করেন। না, ভাইয়া বললো যে হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াই ক্রিয়েশন ইজ নিডেড, মানে ক্রিয়েশনটা কেন হয়েছে, ওয়াই, এই কোশ্চেনটা যদি অ্যান্সার দিতে চাই, রিলেশন ক্রিয়েশনটা কেন যেভাবে, হয়েছে এন্ড ওয়াই ক্রিয়েশন ইজ নিডেড, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়াই ক্রিয়েশন ইজ নিডেড আমি আপনি তবে যখন আমি ভাই বলছেন, আপনাকে আগেই বলে নিছি ভাইয়া যে আমি আসলে ওই আচ্ছা সিনারিওতে আচ্ছা, ছিলাম না, বুঝলেন তো। আমি তো আগে এটাই বুঝলাম না যে ক্রিয়েশন যে হয়েছে এটা আপনি যে বললেন, এটার সাপেক্ষে আপনার কাছে কি এভিডেন্স আছে, ক্রিয়েশন শব্দটার মানে কি? এভিডেন্স এভিডেন্স চার্লস রবার্ট ডারউইন, অ্যান্ড এখন এখানে একটু বলি সেটা ভাই, তো সেটা সেটা চার্লস মোটেও রবার্ট ডারউইন, ক্রিয়েশন না, সেটা সেটা মোটেও ইয়েস ক্রিয়েশন না। আমি বলি আমি বলি আমি ক্রিয়েশন একটু বলতে আমি চাই, আমি একটু আমি একটু বলে নেই। ইয়া ইয়া অফকোর্স 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 অফকোর্স, একটা জিনিস হচ্ছে, আমরা যদি এই জন্যই আমি আপনাকে ক্রিয়েশন শব্দটার, সৃষ্টি শব্দটার অর্থ জিজ্ঞেস করেছি। আপনি আমাকে একটু সৃষ্টি শব্দটার অর্থ বুঝান, এবং একই সাথে আপনি আমাকে এটা বোঝাবেন রূপান্তর ঘটানো কাকে বলে, তৈরি করা কাকে বলে, বলেন। আচ্ছা, রূপান্তর ঘটানো বলতে বোঝাচ্ছে ভাইয়া হচ্ছে আপনার সামথিং এক্সিস্টিং ফিগার, সেটাকে সামহাও ডিফর্ম বা ইনফর্ম কোনোভাবে করে সেটা অন্য কোনো জায়গায় চেঞ্জ করা। আমি যদি এই সেম কথাটা ডারউইনের তত্ত্ব মতে বলি, দেন সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি, সাচ এস পেঙ্গুইন্স, বিকজ দে ওয়ান্স দে ফ্লাইট ফ্লু, বাট নাও দে ডোন্ট নিড টু ডু দ্যাট, বিকজ মিলিয়ন্স অফ ইয়ার্স দে স্টেড বাই দ্য সি, ভাই দে স্টেড ভাই বাই আমি দ্য আপনাকে ব্রাঞ্চ অফ সি, ভাই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি বোধহয় দ্যাট সেই ইজ, ধার কাছ দিয়ে যাচ্ছেন না। আমি আপনাকে না জিজ্ঞেস ভাই আমি তো করেছি এটাই যে বললাম, সৃষ্টি এটাই তো বললাম রূপান্তর ভাই, এটাই দে হ্যাভ রূপান্তর, উইংস, মানে বাট সেটা রূপান্তর পরবর্তীতে রূপান্তরের পরবর্তীতে সংজ্ঞাটা আবার একটু দেন তো, রূপান্তরের সংজ্ঞাটা আবার একটু দেন তো, বলেন তো, আমি বুঝতে পারিনি তো, রূপান্তর আবার বলতে বলেন। ভাই সাপোজ একটা জিনিস ছিল, সেটা কোনোভাবে রূপান্তরিত হয়ে অন্য একটা জিনিসে চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়ে ইন সামহাউ ইন আচ্ছা এনি আচ্ছা প্রসেস, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি রূপান্তর ঘটানো। মানে মনে করেন আমরা যদি, মানে লোহাটা চুম্বকে পরিণত হলো, চুম্বকে পরিণত হলো, বা লোহা দ্বারা লোহাকে রূপান্তর ঘটিয়ে আমি একটা তৈরি করলাম, প্লেন তৈরি করলাম, লোহার প্লেন তৈরি করলাম, ইয়েস 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 এটা এটা হচ্ছে রূপান্তর ঘটানো। বা ইয়েস আমরা যে ইয়েস ইয়েস মোবাইল ফোন ব্যবহার করি, সেই মোবাইল ফোনটা হচ্ছে অনেকগুলা পদার্থ আমরা প্রকৃতি থেকে কালেক্ট করে, প্রকৃতি থেকে অনেকগুলো উপাদান আমরা কালেক্ট করে, সেই কালেক্ট গুলো করে এক ধরনের রূপান্তর ঘটাই, তারপর সেটা মোবাইল ফোনে পরিণত হয়। ইয়েস এটা ইয়েস এটা হচ্ছে রূপান্তর। এখন আপনি আমাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। সৃষ্টি আমি যদি সিঙ্গেলি বলি যে হচ্ছে সৃষ্টি কাকে বলে, এখন সাপোজ এমন একটা নতুন টপিক যেটা আপ আনটিল নাও ডাজেন্ট এক্সিস্টেড, বাট আই ব্রট ইট, আই ক্যান কল দ্যাট সৃষ্টি, দ্যাট ইজ মাই ক্রিয়েশন, মানে আমি যদি এখন একটা মোবাইল ফোন তৈরি করি, যে মোবাইল ফোনটা হবে একটা পাঁচতলা বিল্ডিং এর সমান, যে জিনিসটা আগে কেউ কখনো দেখে নাই, পাঁচতলা বিল্ডিং এর মতো, পাঁচ, একটু মোবাইল শেষ ফোনের করি শেষ কম্পোনেন্ট করি গুলা, শেষ করি শেষ করি শেষ করি শেষ করি, আপনি শুধুমাত্র আপনার সংজ্ঞা থেকে যেটুকু আমরা জানতে পারছি যে আগে কেউ দেখে নাই একটা নতুন জিনিস, তাইলে সেটা সৃষ্টি। এই সংজ্ঞাটুকুর উপরে ভিত্তি করে আমি না ভাইয়া, আপনাকে বলছি, ভাই কথাটা শেষ, জি 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 আমার কথা শেষ হবে জি তারপর জি আপনি ভাইয়া কথা বলুন বলবেন। বলুন, আপনি এই মাত্র যে সংজ্ঞা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমি এখন বলতেছি যে আপনি বলেছেন যে আগে কেউ দেখে নাই, আগে কেউ এটা অবজার্ভ করে নাই, নতুন একটা জিনিস এইটুকু হইলেই নাকি সৃষ্টি হয়ে যাবে, সেটাকে সৃষ্টি বলতে পারবো আমরা। জি 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 তাহলে তো পাঁচতলা সাইজের একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেটা আগে কেউ দেখে নাই পাঁচতলা সাইজের, তাহলে সেটা একটা সৃষ্টি হবে, সেটাকে কি আমরা সৃষ্টি বলবো? আপনার পয়েন্টটাকে ইনভ্যালিড বোঝাবার জন্যই আমি এই এক্সাম্পলটা এনেছি। আপনি জি ভাই, আমি যদি বুঝে থাকেন আমি যে বলবো আপনার, ভাই আপনি একটু জি আমি ধৈর্য বলবো ধরে ভাই,
ধৈর্য ধরে ভালো করে মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন আগে। আমার মনে হচ্ছে কেন জানো যে আপনার শোনার কোনো ধৈর্য নেই, আপনি শুধুমাত্র বলতে চান, এইটা করলে আপনি আলোচনা করতে পারবেন না। আপনি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে মাথায় ব্যবহার করে তারপরে আপনি আপনার পয়েন্ট মেক করবেন। আমি আপনাকে এই এক্সাম্পলটা দিয়েছি এই কারণে যে আপনার মানে সৃষ্টি শব্দটার সংজ্ঞায়নে বড় ধরনের গলদ আছে, সেই গলদটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে এই উদাহরণটা দিয়েছি। এই উদাহরণটার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার সৃষ্টি শব্দটার সংজ্ঞা বড় ধরনের ভুল সংজ্ঞা। এখন আপনি কি সেই সংজ্ঞাটা আবারও আমাদেরকে জানাতে চান? তাহলে আবারও নতুন করে আপনি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলতে পারেন। জি জি ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছি আসলে ভাইয়া, আপনি যে মোবাইল ফোনের ডেফিনেশনটা দিলেন, মানে সরি এক্সাম্পলটা দিলেন, তো এখন ভাই আমার কাছে সৃষ্টিটা হচ্ছে অনেকটা ডিফারেন্স বিটুইন ইনভেনশন এন্ড হচ্ছে ডিসকভারির মতো। ডিসকভারি এমন একটা জিনিস, সৃষ্টি শব্দটা আবার আর প্যাচ প্যাচ মানে প্যাচায় যাচ্ছে না, আরো প্যাচের ভিতরে নিয়ে যাচ্ছে না ভাই। আপনি আমাদেরকে বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞা, সিম্পলি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলেন আর অন্য জায়গাতে প্যাচ মেলেন না। আচ্ছা, সৃষ্টিটা হচ্ছে ক্রিয়েটিং সামথিং দ্যাট ডাজেন্ট এক্সিস্ট। আমি আগে যেটা বলছি এখনো বলতেছি, আপনি কোথাও আগে কখনো শুনেছেন? হ্যাঁ, আমি তো সংজ্ঞাটা দিয়েছি, মানে মনে করেন আমি মানে সাবাল্টন ভাই, আপনি আমাকে মোবাইল ফোনের সংজ্ঞা যদি জিজ্ঞেস করেন, আমি যদি বলি যে মোবাইল ফোন হচ্ছে সেই মোবাইল ফোনটা যে মোবাইল ফোনটা দিয়ে মোবাইলে কল করা যায়, এইটা কি সাবাল্টন ভাই কোনো সংজ্ঞা হলো? এই সংজ্ঞা দিয়ে কি করবো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোবাইল ফোন, আমাকে তো জানতে হবে হোয়াট মোবাইল ফোন ইজ, সেই জন্যই তো আমি আপনাকে সংজ্ঞাটা অ্যাস করতেছি। সেটার উত্তরে আপনি যদি মোবাইল ফোন শব্দটা যদি ব্যবহার করেন সেটা তো কোনো মানে রাখে না। বা ধরেন আপনি আমাকে সাবাল্টন ভাই জিজ্ঞেস করলেন যে মাউস, কম্পিউটারের মাউস কাকে বলে, আমি যদি আপনাকে বলি যে কম্পিউটারের মাউস সেটাকে বলে যেটা দিয়ে মাউসের কাজ করা যায়, মাউসের কাজ করে যেটা দিয়ে সেটাকে মাউস বলে। সাবাল্টন ভাই আপনি কি আমার সংজ্ঞা থেকে কিছু বুঝছেন? না, এটা একটা ইউজ কমপ্লিটলি ইউজলেস একটা সংজ্ঞা এটা। মানে এই আমি যখন একটা জিনিসের সংজ্ঞায়ন করি তখন যে সেই জিনিসটা দিয়ে সেই জিনিসটাকে সংজ্ঞায়ন করতে পারি না, এটা যে সংজ্ঞায়নের একটা প্রাইমারি রুল, এটা কি মানে আমাদের স্কুল কলেজে কোথাও শেখায় না? এটা তো মানে বেসিক একটা জিনিস হওয়ার কথা, যেই জিনিসের অর্থ আপনি বোঝার চেষ্টা করতেছেন সেই শব্দটা আপনি অর্থের মধ্যে কেন দিবেন, এটা এটা তো কোনো সেন্স মেক করে না, এটা তো স্কুল টুল বাদ দিয়ে এটা তো বেসিক নলেজ থাকার কথা। আসিফ আহমেদ, আপনি কি আবারও আমাদেরকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলবেন? জি ভাই, আমি যেটা বিলিভ করি, আমার ভাই আপনার বিলিভ আমি ভুল হতে পারি, সংজ্ঞা জানতে চাচ্ছি, আমরা কোনো বিলিভ জানতে চাচ্ছি না। আমি ভাই বিলিভ করি ভাই স্পাইডারম্যান আছে, হ্যাঁ স্পাইডারম্যানকে আমি প্রতিদিন তিন বেলা পূজা করি, এটা জেনে আমি লাভ, আমার লাভ কি? আমি জানতে চাচ্ছি একটা সংজ্ঞা। আমার কাছে ভাই সংজ্ঞাটা এটাই, যে আমার কাছে সংজ্ঞাটা এটাই, ক্রিয়েটিং সামথিং। ভাই আপনার কাছে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, ঠিক আছে? সৃষ্টি শব্দটার সংজ্ঞা হচ্ছে ক্রিয়েটিং সামথিং। সাবাল্টন ভাই অসম্ভব, এদের সাথে কথা বলবো না ভাই, মানে মানে একেবারে মানে খারাপ অবস্থা, মাথা এত বুদ্ধি কিভাবে তাদের ঢোকে, তাদের রাতে ঘুম হয় কিনা, বালিশ মাথা নিচে থাকে কিনা, এগুলো আমাদের এখন দেখতে হবে। আমার মনে হচ্ছে না ওনারা ওনাদের মাথায় বালিশ থাকে, ওনাদের প্রত্যেককে একটা করে, প্রত্যেক মুমিন হওয়া মাত্রই একটা করে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া উচিত। আমার যেটা মনে হয় ছুড়ে মারা উচিত নোবেল পুরস্কার, যা বেটা ভালো থাক। ঠিক আছে, শেষ একজনকে যুক্ত করি, আনন্দজিৎ আপনি বলেন তাহলে। না আনন্দজিৎ এখনো, উনি এখনো কথা বলছেন না, আপনি কি আনমিউট করে বলবেন আনন্দজিৎ? না উনি এখনো কথা বলছেন না, উনি অনুবাদে 5-10 মিনিট শেষ হয় নাই, অনেকক্ষণই তো হয়ে গেছে। তাহলে সাবাল্টন ভাই আজকে লাইভটা শেষ করে দিই, কারণ একটার পর একটা মুমিন আসতেছে এবং খুবই বিরক্ত লাগতেছে ভাই, বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ মনে করেন সাবাল্টন ভাই আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে শূন্য কাকে বলে, আপনি উত্তর দিলেন যেখানে শূন্য থাকে সেটা হচ্ছে শূন্য। মানে এটা মানে কি ভাই, এটা কি পাগলামি কথা? ওকে আসিফ ভাই শেষ করে দেন তাহলে, আমরা আজকে মানে খুবই ইন্টারেস্টিং মুমিন পাইছি, একটা হিন্দু একটা মুসলিম, আর লাস্টে যে আসলো তার কথা তো বললামই না আর কি। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকেন সবাই, সবাইকে। আচ্ছা লাস্টে তো দেখি আরো ফটাফট কয়েকজন যুক্ত হচ্ছে, আমি আজকে আর তাদের আপনাদেরকে যুক্ত করতে পারছি না, নেক্সট দিন আপনাদেরকে যুক্ত করবো, নেক্সট দিন কথা হবে, আলোচনা হবে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকেন, শুভরাত্রি।